হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর এখন যেহেতু পিতৃপক্ষ শুরু হয়ে যাচ্ছে তারপরে দেবীপক্ষ পড়ে যাবে এবং দুর্গা মায়ের পুজো অর্চনা শুরু হয়ে যাবে যারা সারা বছর দান দক্ষিণা কিছু করো না তারা কিন্তু এই সময় দান দক্ষিণা অবশ্যই করতে পারো ফল দেবে ভালো লাভ পাবে তো ব্যাপারটা হচ্ছে দান দান যে করবো সেটা কিন্তু সঠিক মাত্রায় করতে হবে দান করলে ভালো সপাত্রে দান করতে হবে সপাত্রে দান না করলে সেই দানের ফলটা কিন্তু তুমি পাবে না সেটা জেনেই বলো বা না জেনে আমি অনেক জায়গায় শুনতে দেখেছি আমার মায়েদেরকে আমার বাবাদেরকে বলতে আমি শুনেছি যে আমি তো দিয়ে দিলাম এবার সে যা ইচ্ছে করুক আমার তো কোনো কিছু আর করার নেই আমি তো দান দিয়ে দিয়েছি না এটাকে দান বলা হবে না এবং এই দানের যে ফল সেটা কিন্তু পাওয়া যাবে না পাওয়াটা কোনোভাবেই যাবে না দান করার আগে লক্ষ্য করতে হবে যাকে আমি দান করছি সেই ব্যক্তিটা কেমন সর্বপ্রথম এখন কিন্তু একদম ভেজালে ভরে গেছে পুরো পুরিভাবে পুরোপুরিভাবে ঘাটে এবং বাড়িতে পর্যন্ত চলে আসছে ভেজালে ভরে গেছে তো দান করবে খুব সাবধান দেখবে দেখবে যে এ সুস্থ সবল শরীর একদম ফিট আছে হেঁটে চলে বেড়াচ্ছে অথচ সে আমার কাছে এসে হাত পাচ্ছে তাকে দান দেওয়া যাবে না এবং যারা যারা সাধু বেশ ধারণ করে আসছে তোমার সামনে তিলক করে মালা জপ করতে করতে আসছে অথচ তোমার তাকে ঠিক ভালো লাগলো না ঠিক পছন্দ হলো না তোমার কোথাও যেন একটু সন্দেহ হলো করবে না দান আমি বলছি সেখানে দান করবে না বোঝা গেল কেউ দেখবে নেশায় চুর হয়ে আছে তোমার কাছে এসে হাত পাচ্ছে ঠিক মতো পা পড়ছে না তোমার দেখে হয়তো তাকে মায়া লাগছে কিন্তু দানটা দেওয়া তোমার উচিত হবে না কেন না তারা ওই টাকাটা নিয়ে গিয়ে আবার নেশার জিনিস কিনে খাবে এখন খুবভাবে ছড়িয়ে পড়েছে হিরোইন যারা খাচ্ছে যারা আপিং খাচ্ছে যারা নানান ধরনের নেশা করছে রাস্তাঘাটে ট্রেনে কিন্তু নানান ধরনের ছদ্মবেশ ধারণ করে তারা কিন্তু ভিক্ষা করছে এই ধরনের ব্যক্তিদেরকে খুব সাবধান খুব সাবধান যারা প্রকৃত প্রতিবন্ধী তাদেরকে অবশ্যই দান করা দরকার অবশ্যই দান করবে অবশ্যই ফল পাবে আর একটা কথা তোমাদের যদি দশ টাকা দেওয়ার ক্ষমতা থাকে তাহলে কিন্তু একশো টাকা দেবে না দশ টাকাই দেবে কারণ দশ টাকার ঊর্ধ্বে যদি বেশি দান করে দাও তাহলে কিন্তু কষ্ট হবে পরে তোমার সেটাও খারাপ সেটাও কিন্তু শাস্ত্রতে বলা নেই আবার যদি তোমাদের একশো টাকা দেওয়ার যথেষ্ট ক্ষমতা আছে সেখানে এক টাকা দেবে না একশো টাকাই দেবে ফলটা কিন্তু খুব ভালোভাবে পাবে দানের বিষয়ও কিন্তু আমাদের শাস্ত্রতে সুন্দরভাবে তুলে ধরা আছে বোঝা গেল এমন এমন কাজ হয়তো ধর্মের কোনো কাজ হবে হয়তো মন্দির হবে হয়তো কোনো অনাথ শিশুদের সেবায় লাগবে হয়তো কোনো স্কুল কলেজ নতুন শুরু করবে তার জন্য নানান ধরনের জিনিস লাগবে এই ধরনের জায়গায় অবশ্যই দান করবে অবশ্যই দান করবে আর একটা কথা তীর্থস্থানে গিয়ে আমার সন্তানদের উদ্দেশ্যে একটা কথা যারা আমার ভিডিও দেখো তাদের উদ্দেশ্যে একটা কথা কোথাও গিয়ে কিন্তু এমনি বসে পাত পেতে খেয়ে উঠবে না সেটা প্রসাদও হতে পারে আজকাল ধর্মের জায়গায় সাধু সন্ন্যাসীরা মহারাজরা পান্ডাল খুলে বসে হিন্দিতে পান্ডাল বলে পান্ডাল খুলে বসে এবং ধর্মসভা তারা খুলে বসে বসে সেখানে সেবা করায় যত্ন আদি করায় ওষুধ দিয়ে তাদেরকে সেবা সুস্থ করায় কিন্তু সেখানে গিয়ে ফ্রিতে কোনোভাবেই তোমরা লুটবে না কিছু তোমরা যেখানেই প্রসাদ পাও না কেন যেভাবেই প্রসাদ পাও না কেন হয়তো তোমরা পাঁচশো টাকার প্রসাদ পেলে সবাই মিলে সেখানে তুমি পঞ্চাশ টাকা দান করো সেখানে তুমি একশো টাকা দান করো কিন্তু করবেই করবে ফ্রিতে কখনো খাবে না দেখো এই ধরনের খাবার যারা খাওয়ায় তারা কিন্তু ভীষণভাবে পুণ্য অর্জন করে আর যারা খায় তাদের মাথায় কিন্তু পাপ এসে ভর করে এটা ভালো করে জানতে হবে যে কোনো তীর্থস্থানে গিয়ে দেখবে যেখানে বড় বড় মহারাজরা আশ্রম খুলেছে গোশালা খুলেছে মন্দির খুলেছে তাদের সেখানে কিন্তু প্রণামী বাক্স থাকবেই থাকবে সেটা কিন্তু খুঁজে দেখতে হবে তোমরা প্রসাদ পাবে পাওয়ার পরে কিন্তু সেখানে অবশ্যই তোমরা দান করবে এমনি কিন্তু আমার সন্তানদেরকে বারবার বলছি এমনি কিন্তু কোনো জায়গায় কোনোখানে গিয়ে খাবে না মন্দিরে যাবে মন্দিরে যদি প্রসাদ পা মন্দিরে তো দান করতেই হয় সেখানে দশ বিশ টাকা দান করে দেবে দান খুব সুন্দরভাবে যদি করো জেনে শুনে যদি করো তাহলে ফলটা কিন্তু অবশ্যই পাবে আর একটা কথা বাড়িতে আজকাল অনেকভাবে অনেক বিষয় নিয়ে অনেক ব্যাপার নিয়ে চার পাঁচ পাঁচজনা মিলে দু তিনজন মিলে ভিক্ষা করতে আসছে তারা বারবেলা মানছে না তারা একাদশী মানছে না তারা বৃহস্পতিবার মানছে না চলে আসছে কিন্তু তোমরা কখনো এই ধরনের ব্যক্তিদেরকে ভিক্ষা দেবে না চেনাশোনা যারা তাদেরকে অবশ্যই দেবে অচেনা যদি হয় যদি বেলা দুটো আড়াইটে তিনটে বেজে যায় এবং তারা এসে যদি বলে একটা শাড়ি দে পাঁচশো টাকা দেড় হাজার টাকা দে দু হাজার টাকা দে রাধারানীর জন্য সেবা দে কখনো তোমরা দেবে না তোমরা যা পারবে চাল বলো দশটা টাকা বলো দিয়ে দেবে যদি নিতে হয় নেবে না নিতে হয় চলে যাবে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এই নিয়ে আমি কিন্তু ফোন পাচ্ছি আমাকে মায়েরা অনেকভাবে ফোন করছে যে মা এই এই ব্যাপার আমি দেড় হাজার টাকা দিয়েছি আমি দু হাজার টাকা দিয়েছি আমি পাঁচশো টাকা দিয়েছি এইভাবে কিন্তু আমাকে বলছে এটাও কিন্তু সংসারের ক্ষতি খুব ক্ষতি অভাব চলে এলে কেউ কিন্তু দেখবে না খুব সাবধান তারা কিন্তু বলবে যে দান করলে ভালো হবে আরে বাবা আমরা তো জানি দান করলে ভালো হবে কিন্তু কিভাবে করলে ভালো হবে কোথায় করলে ভালো হবে সেটা তো আমাদেরকে অবশ্যই জানতে হবে খুব ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর